আইসক্রিমের টাওয়ার, হ্যাঁ ঠিক শুনেছো, এটাই খাবো আজকে আমি, এত বড় আইসক্রিম। কিন্তু তার আগে দেখে নিয়ে দামটা কত, না হলো আইসক্রিম খাওয়ার পর এক্সট্রা কেনা নিয়েও খেতে হবে। আইসক্রিমের দাম 160 টাকা শুনে এই মেয়েটার মুখটা এরকম হয়ে গেল, তাই দেখে আমারও হয়ে গেল। এবার খাওয়া যাক। লিটারালি এটাকে দেখে আমার আইসক্রিমের শিক কাবাব মনে হচ্ছিল, যেন এরকম ভাবে খেয়ে নি। কিন্তু এখানে এরকম ভাবে খেলে লোকেরা খারাপ ভাববে, তাই ভদ্রভাবে খেলাম। আর এটা আইসক্রিম লাভারদের জন্য খুবই ভালো, কিন্তু সুগার পেশেন্টদের জন্য না। এটাকে দেখেই আমার সুগার হয়ে যাচ্ছে। কেউ কি এটা একবারে গালে পুরে খেতে পারবে? কিন্তু 160 টাকা আদায় করার জন্য আমি পুরোটাই খেয়ে নিলাম। তারপর আমি ভুল করে টাকা না দিয়েই চলে যাচ্ছিলাম, ধরতে পারলেই কেলাতো। তারপর এলাম আর একটা ক্যাফেতে একটু পেট ভরা খাবার খেতে। পহলে লোগোঁ কো হারাম কি খানে কি আদত পড়নে দো। খাওয়া দাওয়া সেরে এরা একটু টিভি দেখছে, যেন এদের বাবার ক্যাফে। তো আমিও একটু টিভি দেখি, আর তোমরা আরো মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো। বাই।